নীলধ্বজের প্রতি জনা কবিতার কাহিনীটি মহাভারতের কোন পর্বে আছে? অশ্বমেধ পর্বে। নীলধ্বজের প্রতি জনা কবিতার উৎস কি? বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্য কী জাতীয় কাব্য? পত্রকাব্য। পত্রের আকারে রচিত কাব্যকেই বলা হয় পত্রকাব্য। বীরাঙ্গনা কাব্যে মোট কতগুলি পত্র আছে? 11টি পত্র আছে। আমাদের আলোচ্য পাঠ্যটি শেষতম কবিতা। বীরাঙ্গনা কাব্যে কোন বিদেশি কবি ও কাব্যের ছায়া আছে? ইতালিয়ান কবি ওভিদ রচিত হেরোয়েডস কাব্যের ছায়া আছে। মহেশ্বরপুরীর যুবরাজকে অথবা নীলধ্বজ জনার পুত্রের নাম কি? তাকে কে নিহত করেন? মহেশ্বরী পরিসরের যুবরাজ বা নীলধ্বজ জনার পুত্রের নাম প্রবীর। পার্থ তথা অর্জুন তাকে রণক্ষেত্রে নিহত করেন। যুঝিতে এবং প্রতিবিধিচ্ছিতে কথার অর্থ কি? যুঝিতে কথার অর্থ যুদ্ধ করতে এবং প্রতিবিধিচ্ছিতে কথার অর্থ প্রতিশোধ নিতে। নিবাইতে শোকাগ্নি ফাল্গুনীর লোহে। ফাল্গুনী কে? ফাল্গুনী হলেন অর্জুন। টুটো ক্রিটির গর্ব আজি রণস্থলে। ক্রিটি কে? ক্রিটি হলেন অর্জুন। অন্যায় সমরে মুড়ো নাশিল বালকে। মুড়ো বলতে কাকে বোঝানো হয়েছে? বালককে। মুড়ো কথার অর্থ মূর্খ। এখানে মুড়ো বলতে বোঝানো হয়েছে অর্জুনকে। বালক হল প্রবীর। মহেশবাস কথার অর্থ কি? মহেশবাস বলতে কাকে বোঝানো হয়েছে? মহেশবাস কথার অর্থ হল মহাধনুর্ধর। এখানে মহেশবাস বলতে বোঝানো হয়েছে রাজা নীলধ্বজকে। ভুলি বয়ে জ্বালা এ ভীষণ জ্বালা কীভাবে? সত্তরে। নীলধ্বজ রণক্ষেত্রে অর্জুনকে নিহত করলে। জনা এই জ্বালা ভুলবেন। তব সিংহাসনে বসেছে পুত্রহা রিপু। পুত্রহা কথার অর্থ কি? পুত্রের হত্যাকারী। দুঃখের কথা হায় কবকারী। এখানে হয় আছে, তোমরা হায় করে নেবে। বক্তাকে? মাহেশ্বরীপুরীর রানী পুত্র সকাতরা জনা। পীতাম্বরকে? শ্রীকৃষ্ণ। আমরি কি সতী? কার কথা বলা হয়েছে? দ্রৌপদীর কথা বলা হয়েছে। শাশুড়ির যজ্ঞবধূ কে? দ্রৌপদী। পৌরব সরসে নলিনী। নলিনী কথার অর্থ কি? এখানে নলিনী বলতে কাকে বোঝানো হয়েছে? নলিনী কথার অর্থ পদ্ম। এখানে দ্রৌপদীকে বোঝানো হয়েছে। পার্থকে রাজা নীলধ্বজ পুজো করছেন কি জ্ঞানে? নরনারায়ণ জ্ঞানে। ভোজবালা কে বা কুলোটার যে নারী, কুলোটা নারী কে? কুন্তী। ঋষিকেশ কে? নারায়ণ বা কৃষ্ণ। দৈপায়ন কে বা পাণ্ডব কীর্তন গান গায়েন সতত কে? ব্যাসদেব। যবে দেশ দেশান্তরে জনরব লবে এ কাহিনী, কোন কাহিনীর কথা বলা হয়েছে? এখানে দেশ দেশান্তরের পরে যে শব্দটা জনরব, তোমরা একটু ঠিক করে নিও। উত্তর: রণক্ষেত্রে তীক্ষ্ণতম স্বরে অর্জুনের বক্ষ ভেদ না করে তাকে তুষ্ট করেছেন মাহেশ্বরী রাজ নীলধ্বজ, এই কাহিনীর কথা এখানে বলা হয়েছে। সত্যবতী সুতকে? তিনি বিখ্যাত কেন? সত্যবতী সুত ব্যাসদেব, তিনি বিখ্যাত মহাভারত রচনা করার জন্য। কুলাচার্য তিনি। কুলাচার্যকে? তিনি কোন কুলের কুলাচার্য? কুলাচার্য ব্যাসদেব, তিনি কুকুলের আচার্য। অর্জুনের পিতামহ ও অস্ত্রগুরুকে? পিতামহ ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণাচার্য। মরিকর্ণ মহাজশা কার অভিশাপে? ব্রহ্মার অভিশাপে। মহারথি প্রথা কি? কোন কাজ মহারথি প্রথা বিরোধী? মহারথি প্রথা হল সমানে সমানে যুদ্ধ তথা অস্ত্রে অস্ত্রে যুদ্ধ। নাবালককে হত্যা করা বা নারীর সঙ্গে যুদ্ধ করা মহারথি প্রথা বিরুদ্ধ। ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে। কার স্বয়ম্বর? কে ছলনা করেছে সেখানে? দ্রৌপদীর স্বয়ম্বরে অর্জুন ছলনা করেছে। দহিল খাণ্ডব কে? কার সহায়ে? অর্জুন কৃষ্ণের সহায়ে। শিখণ্ডী কে? রাজকুমারী অম্বার পরজন্মজাত নপুংসক রূপ। লোকমাতা রমাকে হে ভ্রষ্টরমণী, কার কথা বলা হয়েছে? দ্রৌপদী বা পাঞ্চালীর কথা বলা হয়েছে। দ্রৌপদীর অপর নাম পাঞ্চালী কেন? দ্রৌপদী পাঞ্চাল রাজকন্যা তাই। সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে, কার কথা বলা হয়েছে? রাজা নীলধ্বজ রায়ের কথা বলা হয়েছে।
আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে। আনায় মাঝারে এবং মৃগেন্দ্র কথার অর্থ কী? আনায় মাঝারে কথার অর্থ ভাদের মাঝে এবং মৃগেন্দ্র কথার অর্থ পশুরাজ সিংহ। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। চণ্ডাল এবং ব্রাহ্মণ কে? চণ্ডাল হল অর্জুন এবং ব্রাহ্মণ হলেন রাজা নীলধ্বজ রায়। কুরঙ্গির অশ্রু বাড়ি নিবাই কি কবু দাবানলে? কুরঙ্গি কথার অর্থ কী? হরিণ বা হরিণী। প্রভঞ্জন কথার অর্থ কী? ঝড়। বিধির বিধানে পরাধীন কে? তিনি স্বাধীন হলে কী করতেন? বিধির বিধানে পরাধীন হলেন রানী জনা। তিনি স্বাধীন হলে অর্জুনকে যুদ্ধক্ষেত্রে আহ্বান জানাতেন। নিঃসন্তানা করিল আমারে কে? দুরন্ত ফাল্গুনী। এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। কেন? এখানে ভবস্থলের পরিবর্তে ভবনস্থল হয়েছে, তোমরা ঠিক করে নিও। উত্তর, জনার একমাত্র পুত্রের মৃত্যু হয়েছে এবং জনার স্বামী জনাকে একা রেখে চলে গেছে, তাই। ভীরুতার সাধনা কি মানে বলো বাহু? জনা ভীরুতার সাধনা বলতে কি বুঝিয়েছেন? ক্ষত্রিয় বীর হয়ে বীর ধর্ম পালন না করাকে ভীরুতার সাধনা বলা হয়েছে। রে অবোধ কে মুছিবে তোরে? এখানে অবোধ কে? অবোধ বলতে এখানে বোঝানো হয়েছে প্রবীরকে। বিবর কথার অর্থ কী? মণি এবং ফণি বলতে কাদের বোঝানো হয়েছে? বিবর কথার অর্থ গর্ত। মণি বলতে বোঝানো হয়েছে প্রবীরকে এবং ফণি বলতে বোঝানো হয়েছে জনাকে। কেমনই অপমান সবধৈর্য ধরি? কোন অপমানের কথা বলা হয়েছে? ক্ষত্রিয় রাজা নীলধ্বজ পুত্রের হত্যাকারী অর্জুনকে সেবা করছে, এই অপমানের কথা বলা হয়েছে। জাহ্নবী কথার অর্থ কী? গঙ্গা। পার্থ কে? অর্জুন। ধীবর জননী পিতা ব্রাহ্মণ এদের সন্তান কে? ব্যাসদেব। ইন্দ্রা কে? দেবী লক্ষ্মী। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই।